हाय फ्रेंड्स, वेलकम माय चैनल। आज के जो टॉपिक आलोचना करब से हलो सोमेर कलम्स एंड स्टार। ओके, जस्ट चैप्टर जस्ट इंट्रोडक्शन देव और इम्पोर्टेंट फर्मूलागुलो आलोचना करब और कुछ ट्रिक्स बोलबो जेगुलो करले तुम मैथगुलो खूब सहजे करते पारबे। ओके, और बोले रखी जिलेटे ये चैप्टर थेके तीनटे कि चारटे मतो क्वेश्चन आसे। ओके, দুটো মতন থিওরিটিক্যাল আসে আর একটা দুটো ম্যাথামেটিক্যাল আসে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে নাম্বার পাওয়া খুব ইজি। ওকে, আর খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা ডিসক্রিপশনের লিঙ্কে অবশ্যই ক্লিক করবে, ওইখানে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকবে। সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সাজেস্টিভ কোশ্চেন, সেগুলো দু তিনটে বই থেকে কালেক্ট করা হয়েছে। ওকে, সেগুলো প্র্যাকটিস করলে আশা করি এই চ্যাপ্টারে আর কিছু করতে হবে না, সেটা আমি তোমাদের শিওরিটি দিতে পারি। ওকে, দেন স্টার্ট করা যাক। কলম কলম হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল সিলিন্ডার। ওকে, এবং অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স। আর স্টার্ট হচ্ছে এনি পজিশন, যেমন হচ্ছে সেটা হয়তো হরিজন্টাল হতে পারে, ইনক্লাইন্ড হতে পারে এবং ভার্টিক্যাল হতে পারে, এবং তার উপরে একটা অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স ক্রিয়া করবে। ওকে, এবার যেই কলাম যে যেটা টাইপ আছে, যেমন শর্ট কলাম, ওকে, মিডিয়াম, লার্জ, সেই টাইপগুলোর ফেলিওর, ওকে, লেন্থ এবং সিলিন্ডারনেস রেশিও সেগুলো আলোচনা করবো। ফার্স্ট ওয়ান হচ্ছে শর্ট কলাম। ফেলিওর হচ্ছে ডাইরেক্ট কম্প্রেসিভ স্ট্রেস। তোমার চাইলে এই যে আমি ছোটোটাকে লিখেছি নোটগুলো, সেগুলো তুমি খাতা লিখতে পারো, কারণ এইগুলো লিখে রাখলে আশা করি আর বই তোমাকে খুলে দেখতে হবে না। এগুলো বলে শর্ট নোট করে লেখা, যেগুলো আমি বলেছিলাম আগের ভিডিও, অনেক ভিডিওই বলছি আমি যে শর্ট নোট করে লেখো। ওকে, তোমরা এটা লিখতেও পারো। ওকে, দেন কাম টু পয়েন্ট। আর ফেলিওর হচ্ছে ডাইরেক্ট কম্প্রেসিভ স্ট্রেস, লেন্থ, হিট টাইমস অফ ডায়া অ্যান্ড সিলিন্ডারনেস রেশিও, এটা আমি একটু পরে আসছি। ওকে, সেটা হচ্ছে লেস দ্যান 32। মিডিয়াম কলামসের ক্ষেত্রে কী হবে, ফেলিওর হচ্ছে বোথ ডাইরেক্ট ক্রাশিং অ্যান্ড বেন্ডিং স্ট্রেস, লেন্থ 8 to 20 টাইমস অফ ডায়ামিটার, সিলিন্ডারনেস রেশিও হচ্ছে 32 to 120। লং কলাম, তার ক্ষেত্রে ফেলিওর হচ্ছে বেন্ডিং স্ট্রেস, লেন্থ 30 টাইমস অফ ডায়া অ্যান্ড সিলিন্ডারনেস রেশিও হচ্ছে মোর দ্যান 120। এগুলো মনে রাখবে, ঠিক আছে, এ থেকে শর্ট কোশ্চেন আছে, থিওরিক্যাল শর্ট কোশ্চেন আসে, এটাকে মনে রাখবে এগুলো। ওকে, দেন যে ফর্মুলাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ফ্যাক্টর অফ সেফটি, আলটিমেট স্ট্রেস, সরি আলটিমেট স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। ঠিক আছে, পরীক্ষায় যে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে দিল বা আলটিমেট স্ট্রেস দিয়ে দেয়, দুটো দিয়ে দিল, বললো ওয়ার্কিং স্ট্রেস বার করতে। ওকে, এই ধরনের অঙ্ক থাকে। দেন এবার আসি মেন ফর্মুলা, এটা হচ্ছে অয়লার থিওরামের, অয়লামের ফর্মুলা, যাকে আমরা ক্রিটিক্যাল লোড বা বাকলিং লোডও বলা হয়। এটা হচ্ছে পাই স্কোয়ার ই আই বাই এল স্কোয়ার। ওকে, এখানে হচ্ছে ইটা হচ্ছে মডুলাস অফ ইলেকট্রিসিটি, আই হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া, এল হচ্ছে যে কলাম থাকে তার লেন্থ। ওকে, দেন আই সময় কী জানি, এ কে স্কোয়ার। ঠিক আছে, কে হচ্ছে লিস্ট রেডিয়াস অফ জাইরেশনস। ওকে, আর সেটা আমি এই ফর্মুলা লিখি এল বাই কে। যেটা বলছিলাম আমি, এটা সিলিন্ডারের রেশিও, সেটা হচ্ছে এল বাই কে। ঠিক আছে, সেটা রেশিও অফ লেন্থ টু লিস্ট রেডিয়েশন অফ জাইরেশনস। ওকে, এটা মনে রাখবে, কারণ পরীক্ষায় পড়ে এটা। এবার বলি, কোনো কলমের উপর যদি লোড ক্রিয়া করে, ঠিক আছে, কলমটা যদি বিভিন্ন টাইপের হয়, যেমন টাইপের হয়, যেমন লেন্থ অনুযায়ী হয়, প্রত্যেকটা কন্ডিশন অফ লেন্থ হয়, যেমন লেন্থটা যদি ধরো দুদিকে সাপোর্ট থাকে, দুদিকে ফিক্স সাপোর্ট থাকে, দুদিকে হিন্স থাকে, একদিকে ফিক্সড একদিকে ফ্রি, এরকম কন্ডিশন থাকলে প্রত্যেক যে বিম থাকে একটা বেন্ডিং টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, সেই টেন্ডেন্সি অনুযায়ী কী হয়, তার লেন্থটা যে থাকে, বিমের যে লেন্থ যে আছে, সেই ইফেক্টিভ লেন্থটা চেঞ্জ হয়। ঠিক আছে, তার একটা কন্ডিশন, সেইটা খুবই মনে রাখা দরকার, কারণ এই সূত্র দিয়ে অঙ্কগুলো হয়।
আর এই বই পরীক্ষায় আসে, এটা হচ্ছে বোথ এন্ড হিঞ্জ। যখন বোথ এন্ড যখন হিঞ্জ থাকবে তখন ইফেক্টিভ যে লেন্থ থাকে সেটা ইকুয়াল এল হয়। ওকে, এই যে ইফেক্টিভ এলটা আছে সেটা ইকুয়াল এল হবে। দেন বোথ এন্ড ফিক্সড, বোথ এন্ড যদি ফিক্সড থাকে কলামের ক্ষেত্রে তখন ইফেক্টিভ যে লেন্থ থাকে সেটা হচ্ছে এল বাই টু হবে। আর ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড হিঞ্জ তখন থাকলে ইফেক্টিভ লেন্থটা এল বাই রুট টু হবে। ওকে, আর ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড ফ্রি থাকলে ইফেক্টিভ লেন্থটা টু এল হবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এটা মনে রাখবে, কারণ সবগুলো অঙ্ক এ থেকেই হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো নোট ডাউন করে রাখবে। দেন এবার আসি র্যাঙ্কিং, র্যাঙ্কিং ফর্মুলা। র্যাঙ্কিং ফর্মুলার ক্ষেত্রে ক্রিটিক্যাল রুল আছে, ঠিক আছে, কিন্তু র্যাঙ্কিং কনস্ট্যান্ট যেটা আছে সেটা হচ্ছে এফসি বাই পাই স্কোয়ার ই, ঠিক আছে। এই যে এটা আছে সেটা হচ্ছে র্যাঙ্কিং কনস্ট্যান্ট বলা হয়, যে আলফা ডিনোট করা হয়েছে, ঠিক আছে। এবার বলি প্রত্যেক যে মেটেরিয়াল হয়, যে কলমগুলো যেগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন মেটালের হয়, ঠিক আছে, যেমন কংক্রিটের হয়, বিভিন্ন টাইপের হয়, সেই ক্ষেত্রে কী হয়, প্রত্যেক মেটেরিয়ালের ক্ষেত্রে এক একটা র্যাঙ্কিং কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। যেমন একটা ওস্ট আয়রন যেটা আছে তার র্যাঙ্কিং কনস্ট্যান্ট 1/900, 9,000। ওকে, এরকমভাবে প্রত্যেক যে মেটেরিয়াল আছে তার র্যাঙ্কিং কনস্ট্যান্ট হয়, সেগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো নেট এক্সামে আসে, ঠিক আছে। পারলে এইটা নোট ডাউন করে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এইগুলো খুব রেয়ার বই পাওয়া যায়, ঠিক আছে, ডিএস কুমার এসব বইয়ে এসব পাবে, এগুলো খুব কারেক্ট। বিভিন্ন বইয়ে দেখো বিভিন্ন ধরনের ভ্যালু থাকবে, কিন্তু কিছু স্ট্যান্ডার্ড বই থেকে এই ভ্যালুগুলো নেবে, ঠিক আছে। অন্যান্য বই দেখলে এই ভ্যালুগুলো আলাদা দেখতে হবে, তুমি ওই জন্য বলে এইগুলো স্ট্যান্ডার্ড বই থেকেও নিলে কারেক্টটাই পাবে তোমরা। ওকে, আশা করি এটা যদি নোট ডাউন করে রাখো কোনো অসুবিধা হবে না। এবার যেটা আসে এই ফর্মুলাটা, ফর্মুলা নয় এটা হচ্ছে এরই জিনিস। ওকে, এটা একটু মনে রাখবে, কোনটা যে আলা যে র্যাঙ্কিং কনস্ট্যান্ট যেটা বলছিলাম সেটা কিরম টাইপে বিহেভ করে কোন মেডিকেল ক্ষেত্রে সেটা দেওয়া আছে এখানে। একটু বলি, ফিক্স ফ্লেক্সুয়াল রিজিডিটি মানে ইআই, ই হচ্ছে মডুলাস অফ রিজিডিটি, আই হচ্ছে এমআই মুভমেন্ট অফ ইনারশিয়া। ওকে, এটা হয়ে গেল, যেটা বললাম সেগুলো সব মানে জাস্ট এই চ্যাপ্টার জাস্ট ফর্মুলা। এবার একটু ম্যাথ করা যাক, ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো যে যেটা আসতে পারে, ওকে, সেই ধরনের ম্যাথ একটা করি। দেন কোশ্চেনটা করা যাক, আর ডট পি কিউ, ওকে, লেন্থ এল অ্যান্ড উইথ ফিক্সুলার রিজিডিটি ইআই ইজ হিঞ্জড অ্যাট বোথ এন্ড। ওকে, দেন ফর হোয়াট মিনিমাম ফোর্স এফ ইজ ইট এক্সপেক্টেড টু বাকল। ওকে, ফিগারটা দেখে বোঝাই যাচ্ছে এটা, ঠিক আছে। হ্যাঁ, বলি কোনো কলামের ক্ষেত্রে কী হয় যে ফোর্সটা কী হয়, তাই অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স ক্রিয়া করে। আমরা এবার এখান থেকে অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্সটা বার করবো, অ্যাক্সিয়াল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স পি কিউ ইকুয়াল পি সাইন 45°, এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে। দেন আমরা জানি পি ইকুয়াল পাই স্কোয়ার ইয়াই এল স্কোয়ার, এখানে জাস্ট এইটা পুট করে দিই, পিটা মান বার করলেই বাস মিনিমাম ফোর্সটা আমি বের করে যাবো, এগুলো ইজি অঙ্ক। ওকে, কিন্তু অঙ্কটা দেখে মনে হবে না ইজি, আর যখন অঙ্কটা আমরা সলভ করবে তখন হবে জাস্ট ফ্রি অঙ্ক সব। ওকে, এরম টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট একটা অঙ্ক করা যাক, ইফ ডায়ামিটার অফ এ লং কলাম ইজ রিডিউস বাই 20%, দ্য পার্সেন্টেজ অফ রিডাকশন ইজ অয়েলার বা ক্লিন লোড ইজ, বার করতে হবে কি পার্সেন্টেজ অফ রিডাকশন ইন অয়েলার বা ক্লিন লোড। ওকে, আমরা কি জানি পি ইকুয়াল পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, ঠিক আছে। পি এর সঙ্গে আই এর যাই মানে হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়ার পুরুষের সম্পর্ক। এখানে বলছে ডায়ামিটার অফ লং কলাম, ডায়ামিটার মানে সার্কুলার ক্ষেত্রে আই কি হয় পাই ডি টু দি আর 4/64। ওকে, এখানে ডি টু দি আর 4 যেটা ডায়ামিটার যে তার সাথে পুরুষের সম্পর্ক পি এর। ওকে, এবার পার্সেন্টেজে বার করা হচ্ছে সূত্র যেটা আছে, প্রথম যেটা থাকবে পি, ক্রিটিক্যাল রুট কী ছিল, তারপর যে ক্রিটিক্যাল রুট থাকবে পি ড্যাশ সেটা, দেন প্রথম যেটা থাকবে ক্রিটিক্যাল রুট সেটা। ওকে, এটা আমরা সবাই জানি, এরকমভাবে আমরা পার্সেন্টেজ বার করি, ঠিক আছে। সেই ক্ষেত্রে কী হয় বলছে যে 20% রিডাকশন, ওকে, 20% রিডাকশন, যদি 100% যদি হয় তার থেকে 20% রিডাকশন কত থাকে 80%,
যদি 100% যদি ডি হয়, আর 80% কত হবে, 0.080। ওকে, দেন এখানে ভ্যালু পুট করলি, জাস্ট চলে এলো অ্যান্সার, চলে এলো। ওকে, এই ধরনের অঙ্কই পড়ে, ঠিক আছে? একটু হালকা করে ট্রিক্স থাকুক ওর মধ্যে, আর সব সূত্র যা আছে সব ওই পি ইকুয়াল পাই ই স্কোয়ার বাই এল স্কোয়ার, সরি, পি ইকুয়াল পাই স্কোয়ার ই আই বাই এল স্কোয়ার, এই সূত্রতেই হয়। আর অবশ্যই লিঙ্কে যে এমসিকিউ থাকবে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ ওর বাইরে আর কোশ্চেন আসবে না এই চ্যাপ্টার থেকে। আশা করি এতে কিন্তু 2-3 নম্বর আসে, সেটা অবশ্যই পাবে। ওকে, আর শুধু এই চ্যাপ্টারে না, প্রত্যেক যে চ্যাপ্টার রয়েছে, ভিডিও করছি, তার নোট দিচ্ছি, সেগুলো অবশ্যই প্র্যাকটিস করো। ওকে, দেন বেস্ট অফ লাক ইউর প্রিপারেশন ফর জিরাট এক্সাম। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ওকে, দেন বাই।